বিল্ডিং, ব্রিজ, এমনকি রেল সেতুতেও বাঁশের ব্যবহার দেখেছেন নিশ্চয়ই। কিন্তু জানেন কি, সে বাঁশ দিয়েও হতে পারে ট্রেনও। কিছু ট্রেনের তো আবার ইঞ্জিনই নেই, ইঞ্জিনের জায়গায় আছে আস্ত এক ঘোড়া। হ্যাঁ, এমন রেলগাড়িও ব্যবহার হয় পাকিস্তানে। বর্তমান বিশ্বের দ্রুতগামী এবং আধুনিক ট্রেনের ব্যবহার ক্রমশ বাড়লেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গঙ্গাপুরে এখনও চলে ঘোড়ায় টানা ট্রেন। সেই 1903 সাল থেকে আজও ঘোড়ায় চালিয়ে যাচ্ছে ইঞ্জিনের দায়িত্ব। এই ট্রেনের জন্য আছে নির্দিষ্ট স্টেশন, যাত্রী ছাউনি, এমনকি টিকিট কাউন্টারও। রীতিমতো টিকিট কেটেই চড়তে হয় এই ট্রেনে। 2 বগি বিশিষ্ট এই ট্রেনে একসাথে চড়তে পারেন প্রায় 16 জন যাত্রী। আমাদের কাছে ট্রেন লেট নিত্যনৈমিত্তিক ঘটনা হলেও ঘোড়ায় টানা এই ট্রেন কখনো লেট করে না। চলতি পথে দুদিক থেকে আসা দুটি ট্রেন মুখোমুখি হলে যাত্রীরা নেমে ট্রেন পরিবর্তন করে নেন। সেই সুযোগে চালক ঘোড়াটিকে ঘুরিয়ে ট্রেনের দিক পরিবর্তন করেন। কাজটি কিছুটা আমাদের ট্রেনের ইঞ্জিন ঘোরানোর মতোই। ঘোড়ায় টানা এই ট্রেনের জনপ্রিয়তা নেহাত কম নয়। স্থানীয়দের পাশাপাশি এই ট্রেনে চড়তে দূর দূরান্ত থেকে বহু লোকের আগমন ঘটে পাঞ্জাবের গঙ্গাপুরে। 1993 সালে একবার বন্ধ হলেও 2007 সালে আবার চালু হয় অদ্ভুত এই ট্রেন। পাকিস্তানের মতো কম্বোডিয়ার বাটাম বাম প্রদেশেও আছে বাঁশের তৈরি এক ট্রেন, তবে তা পাকিস্তানের ঘোড়া ট্রেন থেকে একটু উন্নত। ঘোড়ার জায়গায় এখানে ব্যবহৃত হয় ছোট পেট্রোল ইঞ্জিন। বিশ্ববাসীর কাছে এই ট্রেন ব্যাম্বু ট্রেন হিসেবে সুপরিচিত হলেও স্থানীয়রা এটিকে নড়ি হিসেবেই চিনেন। অনেকটা আমাদের দেশীয় ভ্যানের মতো দেখতে, বাঁশ দিয়ে তৈরি। কিন্তু এই ট্রেনের চাকা হিসেবে ব্যবহার করা হয় পরিত্যক্ত মিলিটারি ট্যাঙ্কের চাকা। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ট্রেন এবং গতি নিয়ন্ত্রণের জন্য আছে বিশেষ ব্রেকের ব্যবস্থা। চলতি পথে কখনও দুটি ব্যাম্বু ট্রেন মুখোমুখি হলে যাত্রীসহ একটি ট্রেন রেললাইন থেকে নামিয়ে অন্যটিকে সাইড দেওয়া হয়। এই ট্রেন স্থানীয়দের প্রধান যোগাযোগ মাধ্যমের পাশাপাশি পরিণত হয়েছে কম্বোডিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণে। প্রতি বছর হাজারো পর্যটক ঘুরতে আসেন এই ব্যাম্বু ট্রেনে। এবারে যে ট্রেনটি নিয়ে কথা বলবো, তাতে না আছে ঘোড়া, না আছে যান্ত্রিক ইঞ্জিন। ফিলিপাইনের ম্যানিলার বাসিন্দারা ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে বেছে নিয়েছেন এক বিপজ্জনক যোগাযোগ ব্যবস্থা। নিয়মিত ট্রেন চলাচলের লাইনে তারা চালান মানবচালিত ট্রেন, যা স্থানীয়ভাবে ট্রলি নামে পরিচিত। ট্রলিতে একসাথে 4 জন যাত্রী চড়তে পারে। যাত্রীদের সুবিধার্থে এখানে ছাতার ব্যবস্থাও করা হয়েছে। ধাক্কা দিয়ে চালানো এই ট্রলিতে নেই কোনো ব্রেকিং সিস্টেম। ট্রেন চলে আসলে যাত্রীসহ এই ট্রলিটিকে নামানো হয় রেললাইন থেকে। নিরাপত্তা ঝুঁকি থাকার পরেও এটি খুব জনপ্রিয় ম্যানিলার বাসিন্দা এবং পর্যটকদের কাছে। এখন বলবো আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের ট্রেন সম্পর্কে। মিয়ানমারের নামতো থেকে বাওদুইন পর্যন্ত চলে পুরাতন ট্রাক দিয়ে বানানো এক ধরনের ট্রেন। মূলত খনি থেকে কয়লা উত্তোলনের জন্যই 1906 সালে নির্মাণ করা হয় এই রেললাইন। পরবর্তীতে এটি পরিত্যক্ত হলে স্থানীয়রা যাতায়াতের জন্য পুরাতন ট্রাক দিয়ে চালু করেন এই বিশেষ ট্রেন। ট্রাক ট্রেনের পাশাপাশি নামতুতে এখনও চলে দুটি স্টিম ইঞ্জিনের ট্রেন। তবে মিয়ানমারের অনেক অঞ্চলের মতোই এখানেও সরকারি অনুমতি ছাড়া বিদেশিদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। যাই হোক, এগুলোর মধ্যে কোন ট্রেনটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে তা কমেন্টে জানান। আমার কাছে ঘোড়ায় চালিত ট্রেনটি পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে এরকম আকর্ষণীয় এবং আজব দুনিয়ায় ঘটে যাওয়া আজব সব তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।